বৃহস্পতিবার সকাল 11টায় দক্ষিণ জেলা বিজেপির জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। বিলোনিয়া মহকুমার পুরাতন টাউন হল সংলগ্ন স্থানে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এই উদ্বোধনের লক্ষ্যে জোর প্রস্তুতি চালাচ্ছে বিজেপির কার্যকর্তারা, গড়ে তোলা হচ্ছে বিশাল আকারের মঞ্চ। কার্যকর্তাদের মধ্যে এই উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়েছে। আগামীকাল আমাদের দক্ষিণ জেলার জেলা অফিস উদ্বোধন, দ্বার উদ্ঘাটনে আজকে আমরা আমাদের বোনেরা শুভ দ্বার উদ্ঘাটনে গিয়ে ঘট ভরেছেন। ঘট ভরে সারা শহর হেঁটে ওনারা এসেছেন এবং সমস্ত বিলোনিয়াবাসীর কাছে আমরা আগামীকাল আমাদের দ্বার উদ্ঘাটন 11 ঘটিকায় সবাই দলে দলে আসার জন্য আমরা অনুরোধ রাখছি। কিন্তু অভিযোগ, যে জায়গায় মঞ্চ তৈরি করা হচ্ছে সেই জায়গাটি বিলোনিয়া শহরের মূল প্রবেশদ্বার হিসেবেই চিহ্নিত। অগ্নি নির্বাপক দপ্তর কালীনগর সহ বিলোনিয়া মোটর স্ট্যান্ড যাওয়ার জন্য এই পথকেই ব্যবহার করে থাকেন শহরবাসী। কিন্তু মূল এই প্রবেশদ্বার আটকেই মঞ্চ তৈরি করা হচ্ছে, যার কারণে বুধবার অবরুদ্ধ ছিল এই পথ। বৃহস্পতিবারেও এই পথ ধরে চলাচল বন্ধ থাকবে। স্বাভাবিকভাবে ক্ষোভ ছড়িয়ে পড়ছে সাধারণ নাগরিকদের মধ্যে। কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে কীভাবে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স সংশ্লিষ্ট স্থানে পৌঁছাবে, প্রশ্ন উঠছে। এভাবে মূল প্রবেশদ্বার আটকে মঞ্চ তৈরি করার অনুমতি বা কীভাবে দিল পুলিশ প্রশাসন? ক্ষমতাসীন দলের এ ধরনের নীতিবিরুদ্ধ আবদার পুলিশ কেন মেনে নিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ নাগরিকরা। ক্ষমতায় থাকার সুবাদে তারা কি যা খুশি তাই করতে পারবে? আর প্রশাসনিক স্তরের পুলিশ তাদের কথায় কথায় দিয়ে যাবে সিলমোহর? তা কি লেখা আছে আইনের ডিকশনারিতে? নাগরিক পরিষেবা স্তব্ধ করে দিয়ে এ ধরনের আবদার পুলিশের পক্ষে মেনে নেওয়া কোন আইনে লেখা আছে তা পুলিশ বাবুরাই ভালো বলতে পারবেন। শ্যানদন টিভি।